আজ আমরা ক্লাস এইটের প্রথম চ্যাপ্টার বল ও চাপ নিয়ে আলোচনা করবো বল কোনো বস্তুর ওপর আমরা কী জন্য প্রয়োগ করি প্রত্যেক বস্তুর মধ্যে কি জাডু ধর্ম আছে সেই জাড ধর্মে যদি আমাদের পরিবর্তন করা হয় বা পরিবর্তন করতে হয় তাহলে বস্তুর ওপর বল প্রয়োগ করতে হয় জাড ধর্মটা কি দেখো বস্তুর যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে তাকে বস্তুর জাডু ধর্ম জাডু ধর্ম বলা হয় তাহলে বস্তুর অবস্থার যদি পরিবর্তন করা হয় ধরো বস্তু স্থির আছে তাকে গতিশীল করতে হবে তাহলে বস্তুর ওপর বল প্রয়োগ করতে হয় বা গতিশীল বস্তু আছে তাকে স্থির করতে হবে তখনও বস্তুর ওপর বল প্রয়োগ করার দরকার হয় দেখো বলের প্রকারভেদ বা বলের উদাহরণগুলো টানা বল ঠেলা বল ঘর্ষণ বল আকর্ষণ বল বিকর্ষণ বল অবিকর্ষ বল মহাকর্ষ বল এসবই হল বলের এক একটি উদাহরণ এবার যদি জাডো উদাহরণ বলা হয় জাড্ডের উদাহরণ দুই প্রকার আমরা জানি একটা হল স্থিতিজাড্য একটা গতিজাড্য দেখো স্থিতিজাড্য কাকে বলা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা তাকে স্থিতি স্থিতিজাড্য বলা হয় আর গতিজাডু কাকে বলা হয় গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলা হয় দেখো স্থিরিজাডের একটা যদি উদাহরণ বলি একটা বস্তু স্থির আছে সেই বস্তু যদি হঠাৎ চলতে শুরু করে বা গাড়িতে থাকা কোনো ব্যক্তি যদি গাড়িটা যদি হঠাৎ স্টার্ট দেয় দেখবে ব্যক্তিরা কি হয় ব্যক্তিরা দেখবে পেছন দিকে হেলে পড়ে আর যদি উদাহরণ বলি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে ধরো গতিশীল গাড়িতে কোনো যাত্রী গাড়িটা যদি হঠাৎ ব্রেক কষে তাহলে গাড়িতে থাকা ব্যক্তিরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা একটা গতিচার্য উদাহরণ দেখো বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী আইজাক নিউটন আমরা সবই জানি তিনি একটা গ্রন্থ লিখে গিয়েছিলেন ফিলোসোপিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে এই গ্রন্থের মধ্যে তিনি তার গতি সম্পর্কে যে সূত্রগুলো সেগুলো আলোচনা করে গেছেন প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র দেখো প্রথম গতিসূত্রে আমরা জানি বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তন করার চেষ্টা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকর একই সরলেখাপড় বরাবর সমবে গতিশীল থাকবে দেখো এই সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা এবং জ্যাডো জানতে পারি দ্বিতীয় গোত সূত্রে কী বলা আছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে এই সূত্র থেকে আমরা দুটো বিষয় জানতে পারি বলের পরিমাপ এবং ভরবেগ এবং তৃতীয় গতি সূত্র থেকে আমরা জানতে পারি প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবার দেখো বলের গুরুত্ব বা বল কি কাজে লাগে দেখো বল কি করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করতে সাহায্য করে দু নম্বর হলো বল বস্তুর গতি দিক পরিবর্তন করতে পারে তিন নম্বর দেখো বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে বলের বৈশিষ্ট্য কি দেখো বল একটা ভেক্টর আসি অর্থাৎ বলের মান ও অভিমুখ দুই আছে দেখো বল বল দ্বারা আমরা স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করতে পারি তিন নম্বরে দেখো বল কি কিয়াশীল থাকলে বস্তুর মধ্যে কিন্তু একটা তরণের সৃষ্টি হয় চার নম্বর চার নম্বর দেখো বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে বল এবার বলের যদি প্রকারভেদ আমরা দেখি বলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা স্পর্শ দ্বারা বল একটা হলো স্পর্শহীন বল স্পর্শ দ্বারা বল কোনগুলো টানা বল ঠেলা বল ঘর্ষণ বল এগুলো স্পর্শ দ্বারা বল এবং স্পর্শবিহীন বল স্পর্শ দ্বারা বল মানে যা যে বল প্রয়োগ করলে বস্তুকে স্পর্শ করতে হয় আর স্পর্শহীন বল যে বল দ্বারা স্পর্শ না করে বস্তুর ওপর বল প্রযুক্ত হয় যেমন অভিকর্ষ বল মহাকর্ষ বল চৌম্বক বল নিউক্লিয় বল এগুলো হলো স্পর্শবিহীন বল এবার দেখো ঘর্ষণ টানা বল ঠেলা বল তোমরা জানো ঘর্ষণ বলটা কি ধরো দুটো বস্তু পরস্পর সংস্পর্শে আছে একটা বস্তু অন্য একটা বস্তু সংস্পর্শে আছে তাহলে আমি বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি বস্তুর গতির অভিমুখের বিপরীত দিকে কি হবে একটা বল প্রযুক্ত হবে স্পর্শ বরাবর তলে স্পর্শ বরাবর ওই বিপদমুখী যে বল বস্তুর গতির যে বিপদমুখী বলটা কাজ করছে সেই বলটা হলো ঘর্ষণ বল আর অভিকর্ষ বল কোনটা যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে বা পৃথিবী তার আশেপাশে থাকা কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটা অভিকর্ষ বল মহাকর্ষ বল কোনটা দেখো মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু তারা তাদের সংযোজক সরলেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে এই আকর্ষণ বল হলো মহাকর্ষ বল চৌম্বক বল কোনটা দেখো কোনো চুম্বক তাদের নিজেদের মেরু বরাবর যে আকর্ষণ বল কাজ করছে তাদের হচ্ছে চুম্বক বল নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসে যে কণাগুলো থাকে প্রোটন নিউটন তাদের মধ্যে যে বল কাজ করছে সেটা নিউক্লিয় বল এবার বলের একক জানি আমরা পরম আর অভিগর্ষীয় একক দেখো বলের যে পরম এককের সিজিএস একক হচ্ছে ডাইন এসআই একক হচ্ছে নিউটন এবার দেখো অভিকর্ষীয় যে একক সিজিএসে অভিকর্ষীয় একক গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এসআইতে হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এই গ্রাম সেমি সেকেন্ড স্কোয়ারকে বলা হয় গ্রাম ভার আর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা হয় কিলোগ্রাম ভার এবার এক ডাইন যে সিজিএস একক এক ডাইন কাকে বলে আমরা জানি বলের পরিমাপের যে সূত্রে এফ সমান এম ইন টু এ তাহলে এক ডাইন হতে গেলে ভরটা এক গ্রাম হতে হবে আর তরণটা এক সেমি পার সেকেন্ড স্কোয়ার হতে হবে তাহলে এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বল হচ্ছে এবার এক নিউটন কাকে বলবো দেখ এক নিউটন হতে গেলে ভরটা এক কিলোগ্রাম হতে হবে আর তরণটা এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হবে তাহলে এক কিলোগ্রাম ভরে কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হবে তাকে বলা হবে এক নিউটন এবার দেখো নিউটন আর ডাইনের মধ্যে যদি সম্পর্কে বের করি আমরা সূত্র জানি এফ সমান এম ইন্টু এ তাহলে এফ যদি এক নিউটন ধরি তাহলে এম সমান হবে এক কেজি আর এ সমান হবে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা জানি এক কেজি সমান হাজার গ্রাম আর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে একশো সেমি পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো এক পিঠে পাঁচটা শূন্য গ্রাম পার সেকেন্ড স্কোয়ার টেন টু থ্রিবার ফাইভ ডাইন এবার দেখো অবিকর্ষীয় যে একক আছে গ্রাম ভার তার সংজ্ঞা কী দেখো এক গ্রাম ভারের কোনো বস্তুকে পৃথিবীতে কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করে বা যে বল আকর্ষণ করে তাকে এক গ্রাম ভার বলা হয় এক গ্রাম ভার মানে দেখো এক গ্রাম ইন্টু নশো একাশি পার সেকেন্ড স্কোয়ার মানে নশো একাশি ডাইন এবার এক কিলোগ্রাম ভার কাকে বলে এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করে তাকে এক কিলোগ্রাম ভার বলা হয় এক কিলোগ্রাম ভার দেখো এক কিলোগ্রাম গুণ নয় দশমিক আট 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 এক মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নয় দশমিক আট এক নিউটন দেখো এই এই পর্যন্ত আজকের ক্লাস এর পরবর্তী ক্লাস পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো